আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে আমি দেখাবো কিভাবে ফুড পান্ডায় ফুড ডেলিভারি করে টাকা ইনকাম করবেন। তা বন্ধুরা, এটা একটা খুবই সহজ প্রসেস। আপনার অবশ্যই একটা ফোন লাগবে এবং একটা সাইকেল লাগবে, আর যদি মোটর সাইকেল থাকে মোটর সাইকেলও আপনি পারবেন খাবার ডেলিভারি করতে, সেখানে সেক্ষেত্রে টাকা বেশি পাবেন। তা বন্ধুরা, এটা খুবই ইজি, আপনার মন চাইলে কাজ করবেন, মন চাইলে কাজ করবেন না, এরকম একটা সিস্টেম। অনেকজন অন্য কাজ করে তার পাশাপাশি এটাও করতে চায়, করতে পারে। আবার অনেকজন আছে যে না, এটাই করব, সারাদিন করলে 800-900 টাকা ইনকাম করতে পারবেন। আপনি ঢাকা সিটি বা ঢাকার বাইরে বা গ্রামে গ্রাম অঞ্চলেও যদি থাকেন, শহরে গ্রামের, তারপরও সেখানে আছে ফুড পান্ডার শাখা। তা চলুন বন্ধুরা, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনাকে অবশ্যই একটা ফোন লাগবে, এবং আগে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তারপর আপনি অফিসে যাবেন। আমি সব কিছু দেখাই দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। তা বন্ধুরা, আমার এই ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন। আসার পর আমি যেভাবে পূরণ করতেছি ফর্মটা, আপনারা সেভাবে ফর্মটা পূরণ করবেন, ঠিক আছে বন্ধুরা? এখানে দেখেন লেখা আছে শহর, ঠিক আছে? এখানে আপনি যে শহরে থাকেন বা যেখানে থাকেন, এখানে সব দেওয়া আছে, বাংলাদেশের সব শহর জেলা আছে। তা বন্ধুরা, আমি উত্তরা ঢাকার ভিতরে যেহেতু, আমি ঢাকা সিলেক্ট করলাম, ঠিক আছে বন্ধুরা? তারপর এখানে আপনার এখানে কিসে করতে চান আপনি, ঠিক আছে? দেখেন এখানে সাইকেল আছে এবং মোটর বাইক আছে, তা আমি সাইকেলে করব, সাইকেলে দিলাম, ঠিক আছে? এবার এই দুটা ফিল আপ করার পর নিচে সাইন আপে ক্লিক করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এখানে নাম লিখতে হবে, ঠিক আছে? এখানে নাম দিবেন ওপরের জায়গায়, তারপর বংশ পদবী যেটা আছে আপনার দিবেন, কাজী মাজি ইত্যাদি যেটা দিতে পারেন। এখানে মোবাইল নাম্বার দিবেন যেটা আপনার সঙ্গে সবসময় অ্যাক্টিভ থাকে, আর এই এই জায়গায় দিবেন আপনার একটা ইমেল নাম্বার, ঠিক আছে? তারপর আপনাকে এখানে জিজ্ঞেস করা হবে আপনার কি মোটর বাইক সাইকেল আছে, মোটর বাইক বা সাইকেল। তাহলে যদি মোটর বাইক সাইকেল আছে, তা আপনি এখানে হ্যাঁ দিবেন আছে। আপনার বয়স কি 18 বছর বা এর উপরে, তা হ্যাঁ দিবেন, ঠিক আছে আছে। আমি গোপনীয়, তারপর আপনাদের কিছু করতে হবে না। তারপর এই নিচে যে চিহ্নটা আছে, এখানে আর একটা ক্লিক করবেন। করার পর দেখেন বন্ধুরা, এখানে ওইগুলো সব পূরণ করার পরে প্রেরণে ক্লিক করবেন, ঠিক আছে? অপ্রেরণে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার অ্যাপ্লাই করা হয়ে যাবে অনলাইনে, ঠিক আছে? এরপর আপনি যা করবেন, মনে করেন এখন অ্যাপ্লাই তো করলেন, এখন অ্যাপ্লাই করার পর আপনি তারপর কি করবেন, তারপর আপনাকে হেড অফিসে অবশ্যই যাইতে হবে, এবং ওখানে যা কিছু ট্রেনিং করতে হবে, এবং ওখানে আপনাকে অ্যাপস দেওয়া হবে যে অ্যাপসের মাধ্যমে আপনি কাজ করবেন। তা বন্ধুরা, আমি খুব সহজে দেখাই দিব, যেটা আপনার জন্য সহজ হবে, আপনি ঢাকার ভিতরে যদি থাকেন, গুলশান 2-এ, ঠিক আছে? ঢাকার গুলশান 2-এ হেড অফিস আছে। আপনি দেখেন বন্ধুরা, লোকেশনটা গুলশান 2-এ, এটা হলো হেড অফিস। এবং তারপরও সব জোনে আপনি যে জোনে কাজ করেন, উত্তরা করেন, মিরপুর করেন, সব জায়গায় অফিস আছে, কিন্তু ওইগুলো অফিসেতে কখন যাবেন আপনার, যখন হেড অফিস থেকে ফুললি ক্লিয়ারেন্স নিয়ে আসবেন, তারপর ওইগুলাতে যাইতে হবে। তা বন্ধুরা, আমি বলি আপনারা ওইভাবে অ্যাপ্লাই করার পর এই যে লোকেশন দেওয়া আছে, এই লোকেশন অনুযায়ী একদিন কষ্ট করে ওখানে যাবেন। যদি আপনাদের এইখানে চিনতে ভুল হয় বা চিনতে না পারেন, কোনো সমস্যা নাই, আমি আরও একটা প্রসেস দেখাই দিচ্ছি। এই যে আমি একটা ফোন নাম্বার দিব আপনাদের, এখন এই যে এইটা ফোন নাম্বারে জিজ্ঞেস করতে নিতে পারেন, আপনি জানবেন যে কোথায় অফিস, কেমন কি সব কিছু আপনাদের ডিটেলস বলে দিব এই নাম্বারে ফোন দেওয়ার পর। তা বন্ধুরা, তারপরও আপনাদের যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট বক্সে আমি সলভ করে দিব। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি।
আর ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন। এরকম ভিডিও যদি আরও চান তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।